নৃশংসতার এক্সট্রিম ছিল, কারণ ওর একটা গুলি তো এখান থেকে সেটা ভেতরেই ছিল, ওটা তো অপারেট করে বের করা হয়েছে ডিএমসিতেই, আরেকটা গুলি এরকম কোনো এক জায়গা দিয়ে ঢুকে ওর কিন্তু ঘাড়ের পেছন দিয়ে ঘাড়ের পেছনে একটা মানে বুলেট বের হয়ে যাওয়ার ফোটা ছিল, এবং আরও তিনটা গুলি ওর হাতে ছিল। এগুলো নিয়েই ট্রিটমেন্ট হচ্ছিল, এগুলো নিয়ে অপারেশন হচ্ছিল, এগুলো নিয়ে ওর খারাপ অবস্থা ছিল। গুলিটা কি জেলখানার মধ্যে জাস্ট ওরা বন্দি আছে বন্দিদের উপর গুলি চালানো? আমি একটু বলি, সেটা কিন্তু কেউ জানে না। 4 তারিখ কিন্তু সবগুলো জেলে একদম বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল। 4 তারিখ ও লাস্ট ফোন করেছে, হ্যাঁ, যে আমি জেলখানাতে আছি, বোধহয় কারো থেকে ফোন নিয়ে ও বাবাকে বা ভাইকে ফোন করেছিল। 5 তারিখে এই ঘটনাটা হয়েছে, কিন্তু 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ওর কোনো ট্রেস ছিল না, হ্যাঁ, ওরা কেউ কিছু জানতো না। 11 তারিখ ডিএমসি থেকে সাম্বাডি ওর ভাইকে ফোন করে জানিয়ে, ডিএমসি থেকে, তার মানে জামালপুর জেলখানা থেকে কেউ একজন আরো কয়েকজনকে, ও একা না, ওইখানে কিন্তু মেরে ফেলা হয়েছে, অত্যাচার করা হয়েছে 7-8 জনকে, যারা বেঁচেছিল সম্ভবত, আমি ধরে নিচ্ছি যে যারা বেঁচেছিল তাদেরকে ডিএমসিতে আনা হয়েছে, কেউ কে নিয়ে এসছে এটা কিন্তু জানা যায় নাই। ডিএমসিতে ওর ভাইরা এসে ওকে আর চিনতে পারছে না, সেটা 11 তারিখের ঘটনা। সো 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এটা পরে জানা গিয়েছে, ওর সাথে থাকা অন্য যারা ছিল তাদের কাছ থেকে জানা গিয়েছে যে 5 তারিখে এভাবে গুলি করা হয়েছিল। আরেকটা খুব ইম্পর্টেন্ট নোট হচ্ছে, ও যখন লাইফ সাপোর্টে যায় তারপরে ভাইয়া বের হয়েছে যে ওর বুকে 3-4 হাড্ডি একদম মানে জাজরের হাড্ডি ভাঙা ছিল, তার মানে ওকে যে জেলখানার ভিতর শুধু গুলি করা হয়েছে, ওদেরকে যে ওভাবে মারা হয়েছে তা না, মানে বিভিন্নভাবে আসলে মারাও হয়েছিল। বুকে ব্যথাটা নিয়ে সবাই ধরেই নিছে যে নর্মাল হয়তো বুকে ব্যথা। সিএমএইচে লাস্ট যেদিন ওর জ্ঞান থাকা অবস্থায় আমার সাথে দেখা হয়, সেদিন ও বলছিল যে আমাকে বাঁচান আপু, আমাকে বাঁচান, এরকম করছে, খুব ফেইন্ট গলার আওয়াজ। এবং তারপরে বলছে, এটা গত মাসে কোনো একটা সময়, তারপরে বলছে যে না হলে আমাকে মায়েরা ফেলেন, ওর অনেক অনেক মাথা ব্যথা করতো, কিন্তু তখন ওর মাথার ইনফেকশনটা হয় নাই, তারপরে কিন্তু ব্রেনের ভেতর কোনো একটা পয়েন্টে ইনফেকশন হয়। খাওয়া ঘুম কে জিনিস আমরা বুঝতে পারি না, এবং আমার ক্ষুধা লাগাও নাই, উনি যখন খাইতো আমাদের ভালো ঠেকতো, দুই ভাই আদর করে খোয়াইতাম, তারপরে আমরা খাইতাম, যখন এসে ভালো খাইতো তখন আমরা ভাইয়া ভাই আলোচনা করে হাসে খুলিয়ে যাকে নিয়ে খাইতাম। যখন সিএমএসে ছিল অনেক সে আমাদের কাছে স্মৃতি করে দিছে, আমাকে বলতো বড় ভাই তুমি চলে যাও, একে বলতো সোহেল ভাই তুমি চলে যাও, আমি এখান থেকে যাব না, আমি একাই থাকবো, এসব স্মৃতি আমাদের বলেছে। তারপরে ফোনে যখন সে একা খাইতে পারছে, আমরা তৈরি করে দিছি, সে একা যখন খাচ্ছে আমরা অনেক বুঝাইছি, অন মার লোকের সে কথা বলছি, সিএমএস নিরু সার্জারি নিপটে 4 তলায় যখন ছিল 10 নম্বর বেড ছিল, ওখানে যখন ছিল একা একাই খাচ্ছিল, আমার মারে ফোন দিয়ে কথা বলছে, মা কোনো টেনশন করো না, তুমি খাওয়া দাওয়া করবা, আমি ভালো আছি, আমি বাড়ির এই তো এই কিছুক্ষণের মধ্যেই আমরা আসতে পারবো, তুমি টেনশন করবো না। আমার ভাইয়া অনেক স্মৃতি, যে শহীদ আপু সুফিয়ান এবং আবু সাইদের তো আমরা শহীদে তো আমরা ওনাকে তো অনেক ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই দেশের জন্য। আবার নতুন করে শেষ ফিনিশিং আপু সুফিয়ান, আমার কজলের টুকরা হৃদয়ের মনে ছিল, আমরা 4 ভাইয়ের মধ্যে শেষ সবার ছোট, এ কত কষ্ট বুকে চাপে আছি যে যাই এত কথা বলে না, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সে আমি বড় ভাই হিসেবে আমার শহীদ আবু সুফিয়ান ভাইকে আমি বড় ভাই হিসেবে তাকে সেলুট করি। আহতদের দেখার বা তাদের চিকিৎসার সার্বিক কার্যক্রম কেমন চলছে সেটি জানার জন্য আমরা তখন জেনেছি যে আমাদের আবু সুফিয়ান ভাই সিএমএইচে ভর্তি, বাংলাদেশ নেভি তারা তাদের সার্বিক তদারকি করছেন। তো শহীদ আবু সুফিয়ান হচ্ছেন জামালপুরের 18তম শহীদ, আমরা 17 জন শহীদের লিস্ট। আমরা কখনোই কামনা করিনি যে আর একজন শহীদ বাড়ুক, আসলে এটা তাকদিরে ছিল, আমরা আবু সুফিয়ান ভাইকেও সেখানে তালিকাবদ্ধ করতে হচ্ছে। তো আমরা আশ্বস্ত করতে চাই যে বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে থাকবেন, ইতিমধ্যেই ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, এবং আমরা মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ সকলেই সকল শহীদদের পাশে থাকবেন, আমরা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে এখানে দুই ভাই আছেন,
তাদের পরিবারের প্রতি আমরা সবসময় আমরা আমাদের জায়গা থেকে পাশে থাকার চেষ্টা করব। তার একটি 9 মাসের বাচ্চা রয়েছেন, তার প্রতি আমরা সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করব।